দেবদা এমন একজন সুপারস্টার যিনি এত ভালো একজন মানুষ যে কোনো সাধারণ মানুষ বিপদে পড়লেও সেই মানুষটাকে কিভাবে সাহায্য করা যায় তার পাশে কিভাবে দাঁড়ানো যায় এটা বারংবার বারংবার আমাদের কাছে সেই বিষয়গুলো সামনে এসেছে আর দেবদাকে আমরা চিনি কোথা থেকে নিশ্চয়ই তার অভিনয় জগৎ থেকে তার অভিনয়ের দ্বারা অভিনয় জগতে একজন ডিরেক্টর এতটা একা হয়ে গেছেন এবং তার উপর একটা শাস্তি চাপিয়ে দেওয়া হয়েছে এরকম একটা সময় দেবদা চুপ করে থাকবেন এটা কোনোদিনও হতে পারে দেবদা কিন্তু এইবারে রাহুল মুখার্জির পক্ষে কথা বলেছেন ডিরেক্টর রাহুল মুখার্জির কথা বলছি যিনি এর আগে কিশমিশ ডিরেকশন দিয়েছেন দিলখুশ ডিরেকশন দিয়েছেন রিসেন্টলি হইচইতে দাদুর কীর্তি বলে একটি ওয়েব সিরিজ ডিরেকশন দিয়েছেন এবং লোহু বলে একটি ওয়েব সিরিজ যার অলরেডি শুটিং মোস্ট প্রবাবলি কমপ্লিট হয়ে গেছে তো রাহুলদার প্রতি একটা অ্যালিগেশন তোলা হয়েছে যে তাকে তিন মাস কাজ করতে দেওয়া হবে না আমরা দেখেছি রিসেন্টলি জাস্ট ছ সাত দিন আগে এসবিএফের তরফ থেকে একটি নতুন ছবির শুভ মহরত হয় যে ছবিটার ডিরেক্টর হিসেবে কিন্তু আমরা রাহুল মুখের দেখতে তাহলে একটা অবস্থায় ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু রাহুল পক্ষে আগে আমরা বিভিন্ন মানুষের পোস্ট দেখেছি শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পোস্ট দেখেছি কৌশিক গাঙ্গুলির পোস্ট দেখেছি অভিনেতা থেকে শুরু করে ডিরেক্টার্স মিউজিক ডিরেক্টরস সবাই এটা নিয়ে ম্যাক্সিমাম জন এটা নিয়ে কথা বলেছেন এবারে কিন্তু দেবদাও এটা নিয়ে কথা বলেছেন প্রথমেই আমি থ্যাংক ইউ জানাবো হাসান ভাইকে আমাকে এই আপডেটটা পাঠাবার জন্যে পুরো বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো যে এক্স্যাক্টলি দেবদা এই বিষয়টাকে নিয়ে কি বলেছেন এবং অ্যাকচুয়াল সিনারিও এখন কি ঘটে আছে আজকে বিকেলের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যে দুর্গাপুজোয় এস বিএফের তরফ থেকে এই ছবিটা আসলেই আসছে নাকি আসছে না চলো আমরা একদম দেরি না করে আর্টিকেলটা পড়ি শরব দেব গিল্ড কি ছাড়বেন পরিচালকরা এটা হেডলাইন করা টলিউডে রাহুল মুখোপাধ্যায়ের শাস্তি ইস্যুতে তৈরি হওয়া জট আরও বাড়ছে এখনও পর্যন্ত অনর দুপক্ষই একদিকে পরিচালক টেকনিশিয়ান থেকে অভিনেতারা অন্যদিকে ডিরেক্টর্স গিল্ড আর ফেডারেশন আপাতত সবার নজর বৃহস্পতিবার বিকেলের পরিচালকদের মিটিং এর দিকে শোনা যাচ্ছে তরুণ পরিচালকের উপর থেকে শাস্তি তুলে না নিলে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সদস্য পদ ছেড়ে দেওয়ার ভাবনা চিন্তা রয়েছে অনেক পরিচালকের যদিও প্রকাশ্যে এখনো কেউ কিছু বলছেন না পাশাপাশি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অফ ইস্টার্ন ইন্ডিয়া এবার কি পদক্ষেপ করে সেটাও দেখবার লক্ষণীয় এর আগে আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়েছিল ফেডারেশনের সেই বিবাদ এমন একটা জায়গায় পৌঁছেছিল যে গিল্ড ছেড়ে বেরিয়ে এসে আর্টিস্ট ফোরাম তৈরি করেছিলেন তারা গিল্ড আর ফেডারেশনের দাবি না জানিয়ে বাংলাদেশে শুটিং করতে যাওয়ায় তিন মাসের জন্য শুটিং ফ্লোর থেকে ব্যান করা হয়েছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে যার বিরুদ্ধে সরব একাধিক পরিচালক থেকে অভিনেতা এবার রাহুলের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা প্রযোজক দেব তিনি বলছেন খুবই দুঃখজনক বিষয় কোনো পরিচালককে বা কোনো টেকনিশিয়ানদের কাজ আটকে দেওয়ার অধিকার নেই কারুর কারো কথা না শুনে ফেডারেশন যদি কাউকে শাস্তি দেয় তাহলে এমন শাস্তির বিরুদ্ধে আমি আজকের দিনে এমনিতেই কাজের অভাব দুর্ভাগ্যবশত অনেক টেকনিশিয়ানকে কাজের অভাবে বসে থাকতে হয় তাই এটা যদি একটা মডেল সেট হয় তাহলে ভাবমূর্তি নষ্ট হবে যারা ভাবছেন বাংলায় কাজ করতে আসবেন তারা দুবার ভাবতে বাধ্য হবেন সেক্ষেত্রে ঠান্ডা ঘরে বসে বসে যারা ফেডারেশন চালাচ্ছেন তাদের থেকে যারা রোজ কাজ করছেন টেকনিশিয়ান পরিচালকদের নিয়ে তাদের স্টেক এক্ষেত্রে অনেক বেশি পাল্টা শাস্তির ব্যাপারে অবস্থানে অনর ডিরেক্টরস গিল্ডের সম্পাদক সুদেশনা রায় বলেছেন ফেডারেশনের কাছে সকলেই এক না জানিয়ে গোপনে শুটিং করায় রাহুলকে সাসপেন্ড করা হয়েছে এই সাসপেনশন বহাল থাকবে এবং এই তিন মাস শুটিং সংক্রান্ত কোনো কাজও করতে পারবে না পরিচালকের যে প্রযোজনা সংস্থার সাথে কাজের কথা ছিল তাদের তরফে রাহুলের ভূমিকা বদলে প্রস্তাব প্রসঙ্গে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর শুনেছিলাম তবে ক্রিয়েটিভ প্রডিউসার কি সেটা আমি ঠিক জানি না তা পরিষ্কার হলে নিশ্চয়ই আলোচনা করব। পরিস্থিতির জট কিভাবে কাটে সেই দিকেই নজর থাকবে তো খুবই একটা ক্যারাবাস্তা অবস্থা আমরা এটা বুঝতে পারছি দুর্গাপুজোয় এসবিএফ এর এই ছবিটাকে নিয়ে অলরেডি একটা তালগোল পাকিয়ে গেছে এবারে এটাই দেখবার যে ডিসিশন ফাইনালি কি আসে যেটা এসবিএফ এর তরফ থেকে জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্ট প্রবলি আমি আরেকবার ভালো করে দেখেনি সরি ক্রিয়েটিভ ডিরেক্টর তারা শুনেছেন ক্রিয়েটিভ ডিরেক্টর হয় বাট ক্রিয়েটিভ প্রডিউসার ক্রিয়েটিভ প্রডিউসার কি সেটা নাকি ফেডারেশন বুঝতে পারছে না এবার এখন এটাই দেখা দেখবার যে ফাইনালি তারা কি ডিসিশনে আসেন এবং এই ছবিটা যেটা দুর্গাপুজো এস এর তরফ থেকে আসার কথা রাহুল মুখার্জির পরিচালনায় সেই ছবিটা এক্স্যাক্টলি কোন দিকে দাঁড়ায় এক্স্যাক্টলি পরিচালনা করেন কে ছবিটা কিভাবে হবে পুরো বিষয়টা যদি হয় যাই হোক খুব ভালো লাগলো দেবদা এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমরা প্রত্যেকে রাহুলদার পক্ষে মানে সরদ মিউজিক বেঞ্চের টিম চোখটা বন্ধ করে রাহুলদার পক্ষে এটা এভাবে চলতে পারে না এক্স্যাক্টলি দেবদায় সেই কথাগুলোই বলেছেন যেটা দুদিন আগে বলবার চেষ্টা করেছিলাম তোমাদেরকে ভিডিও বানিয়ে যে নতুন প্রজন্ম এগিয়ে আসবে কি করে যদি এত রকমের বাইন্ডিংসের শিকার হতে হয় তাদেরকে তারা কিভাবে ভাববে যে তারাও পরিচালনায় আসতে পারে বা কেউ কিভাবে ভাববে যে তারা অভিনয় জগতে আসতে পারে বা টেকনিশিয়ান তারা হতে পারে বিভিন্ন কাজ এত যদি নোংরা পলিটিক্স চলে ইন্ডাস্ট্রির ভেতরে সত্যিই নতুনদের দাঁড়ানো খুব মুশকিল এটা অনেকেই ফিল করছে রোজ অনেকেই স্ট্রাগল করছে তারা বুঝে গেছে যারা আসছে তাদের কাছে ইমেজটা কী ক্রিয়েট হচ্ছে খুবই লজ্জাজনক বিষয় যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই এখনের জন্যে তারা